মাখন ছেড়ে কৃষ্ণকে লেবু দেওয়া হচ্ছে, তাতে ইন্টারেস্ট নেই, মেকআপে ইন্টারেস্ট। দেখো কৃষ্ণের জন্য কত জিনিসপত্র রেডি করা হয়েছে, সব ফেলে দিয়ে চলে গেল। হাই ফ্রেন্ডস, আমি আজকে রয়েছি হাওড়াতে। আজকে আমরা শ্যুট করব ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা ভিডিও প্রকাশ করার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণের বালক বয়সের যে লীলা তিনি করেছিলেন, তার কিছু অংশ আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে শ্রীকৃষ্ণের ভূমিকায় যিনি অভিনয় করবে সে খুবই ছোট, দেখা যাক কীভাবে আমরা করব। তো আজকের ব্লগে তোমাদেরকে সমস্ত ধরনের আপডেটস তোমরা দেখতে পাবে এবং তাকে নিয়ে শুটিং করতে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো চলো কৃষ্ণ সাজে ওই ঘরে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শুটিং সেটও দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, এটা হলো আমাদের শুটিং সেট, এখানে আমাদের শুটিং হবে আজকে। এবার দেখো সাজতে গিয়ে কৃষ্ণ কাঁদছে কেমন, দেখো এই দেখো সাজ, কৃষ্ণ সাজাতে গিয়ে কেমন কাঁদছে, জানি না কি করা যাবে। এই দেখো এই দেখো এই দেখো কৃষ্ণ, এদিকে তাকাও এদিকে তাকাও, এই তো এই যে কৃষ্ণ কাঁদ কেটে দিচ্ছে, পচা কৃষ্ণ হবে না, কৃষ্ণ সাজছে না। এই নাও কৃষ্ণ তোমার বাঁশি, এ নাও বাঁশি বাজাও, রাধা চলে আসবে। কৃষ্ণ শাড়ি হচ্ছে এই কি, না না ধুতি কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ ওই যাই হোক পড়ছে। সুন্দর লাগবে তোমাকে, এবার কৃষ্ণ একটু ভালো মুডে আছে, বাঁশি নিয়ে খেলা করছে, হয়তোবা শুটিং করা যাবে কি জানি। আমাদের মেকআপ আর্টিস্ট অমল বিশ্বাস তিনি সাজাচ্ছেন, আর ওখানে যশোদা মাতা বসে আছেন নির্বিঘ্নে, দেখা যাক। এবার চলো সমস্ত আনকাট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এবার কৃষ্ণ তৈরি হয়ে গেছে এবং শুটিং করার জন্য শুটিং ফ্লোরে বসে আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। কিন্তু শুটিং করার জন্য একদমই মন নেই কৃষ্ণের, মন করছে বাইরে চলে যাচ্ছে। তো ওর জন্য আলাদা করে গান চালিয়ে রাখতে হচ্ছে। ওই দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে, গেল 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 গেল। দেখো কৃষ্ণের জন্য কত জিনিসপত্র রেডি করা হয়েছে, সব ফেলে দিয়ে চলে গেল, এখন ঘুমাতে চলে গেছে, ঘুম পেয়ে গেছে ঘুমাতে চলে গেছে। সালমান খান টাইপের আর্টিস্ট হয়ে গেছে, মুড হলে করবে না হলে করবে না, ঠিক আছে? যাই হোক দেখা যাক আজকে শ্যুট হবে কি হবে না বুঝতে পারছি না, কৃষ্ণের মুডের উপর নির্ভর করছে। আমাদের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অমল বিশ্বাসবাবু বসে আছেন, ঘুম থেকে ওঠার পরে কৃষ্ণ আবার চলে এসেছেন শুটিং ফ্লোরে, তাকে সাজানো হচ্ছে। এবারও চোখে কালি করতে গিয়ে পুরো ঘেটে দিল,
এবার সাজবে কি না, শুটিং করবে কি না দেখা যাক, মাঝপথে পালিয়ে না যায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এখন হয়তো মরে আছে। ভালো তো বন্ধুরা, কৃষ্ণ মানে আবার মুড চেঞ্জ করে নিয়েছে, তাই কৃষ্ণকে নিয়ে আমাকে এখন এই ছাদে তিন তলায় ঘুরতে আসতে হয়েছে মুড ভালো করার জন্য। এখন আমরা ঘুরছি, ঘোরার পরে যখন মুড আবার ভালো হয়ে যাবে আবার নিয়ে চলে যাব কৃষ্ণকে সাজানোর জন্য, মেকআপ করার জন্য, ঠিক আছে? তো আমরা এখন ঘুরছি, ঘোরার পরে ডাইরেক্ট তোমাদের সাথে শুটিং ফ্লোরে দেখা হবে। ওকে, ততক্ষণে আমরা ঘুরি, টাটা। এবার শ্রীকৃষ্ণ শুটিং ফ্লোরে মুডে রয়েছেন, বেশ কয়েকটা শট ও দিল, ভালো করেই দিল, এবং এর জন্য অনেক কাট খড় পোড়াতে হচ্ছে। এখন মাখন খাবার সিনটা চলছে, ঠিক আছে? তো যখন মুড হয় মাখন খায়, যখন মুড হয় খায় না, ঠিক আছে? এই দেখো মাখন খেয়ে কী করছে, বা সুন্দর করে খাচ্ছে। আর ফুটেজগুলো তোলা হয়নি, যাই হোক আরও কয়েকটা সিন তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে কৃষ্ণের এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে। তো তোমরা সবাই সাপোর্ট করো, পুরো ভিডিওটি আগামী 30 তারিখ টিস মিউজিক চ্যানেলে আসবে, সেটা অবশ্যই তোমরা দেখো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যে চ্যানেলে এই ভিডিওটি আসবে তাকে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ, আমাদের পাশে থেকো, আমাদেরকে খুব 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 ভালোবাসা দিও, সাপোর্ট করো।